গণতান্ত্রিক উত্তরণে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন প্রয়োজন বলে জানান নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর ব্র্যাকেন সেন্টারে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। ডক্টর দেবপ্রিয় বলেন, মধ্য আয়ের দেশে যেতে হলে শোভন কর্মসংস্থানের পাশাপাশি শোভন মজুরি অত্যন্ত জরুরি। সরকারের রাজস্ব আদায়ের ব্যর্থতার দায় জনগণের উপর চাপিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় বলে জানান বক্তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। কৃষি কর্মসংস্থান, অপরিকল্পিত নগরায়ন ও সরকারি পরিষেবা এবং সাশ্রয়ী জ্বালানি সহ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতা নিয়ে আলোচনা সভার আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। আমাদের টেকসই উন্নয়নের মূল স্রোতধারা, মূল স্লোগান, সেটা কতটা বাস্তবায়ন করতে পারছি। সেমিনারে অপরিকল্পিত নগরায়নের নানা দিক উঠে আসে বিশেষজ্ঞদের বক্তব্যে। জনগণের অধিকার নিশ্চিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পরামর্শ তাদের। জিওগ্রাফিক্যালি আমাদের কিছু লিমিটেশন আছে, আমাদেরকে সেভাবে ব্যালেন্স করতে হবে কোথায় আমরা কৃষি জমি অ্যালোকেট করব, কোথায় আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করব। একদিকে আইন করছে, ভয়ঙ্কর আইন, যাতে ক্ষুদ্র কৃষক জেলে এই বাজারে না থাকতে পারে, অর্থনীতি বাংলাদেশের যে উন্নয়নে ধারায় সেখানে পার্টিসিপেট করতে না পারে, এবং সাথে সাথে ফিসক্যাল মেজারও নিচ্ছে। এই যে 24,000 কোটি, গতবার এটা ছিল 18,000 কোটি টাকা, এক ধাপে 30% বাড়াইছে। সরকারের রাজস্ব আদায় করতে পারার যে ব্যর্থতা, এই ব্যর্থতার চাপটাকে তিনি স্থানান্তর করছেন হলো যে জ্বালানি তেলের উপর থেকে অতি মুনাফা করে। জ্বালানি কৃষিখাত সহ সকল ক্ষেত্রে ব্যবস্থাপনার অভাবে ব্যয় কমিয়ে আনা সম্ভব হচ্ছে না বলেই জনগণকে খেসারত দিতে হচ্ছে বলে জানান অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান। এবং আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করে আমাদের যেসব সুবিধাগুলি আমাদের পেতে পারি, আমরা সাশ্রয়ী মূল্যে পেতে পারি, সেই জায়গাটা প্রশ্নগুলি কিন্তু চলে আসছে। এবং সেটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু যারা পিছিয়ে পড়া মানুষ আছেন তারাও কিন্তু সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পেতে পারবেন, সাশ্রয়ী মূল্যে এনার্জি পেতে পারবেন। উন্নয়নশীল দেশে পৌঁছাতে ন্যায্য কর্মসংস্থান ও মজুরি বাস্তবায়ন জরুরি বলে মনে করেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। মানে একটা ন্যূনতম শোভন আয় প্রতিটি নাগরিকের জন্য, এটা তার অধিকারের অংশ। এইটাই হলো উচ্চ মধ্যম আয়ের দেশে যেতে হলে তার একটা অন্যতম পরিচায়ক হতে হবে, অন্যতম পরিচায়ক। এই রূপান্তরটাই হলো কিন্তু বাংলাদেশের বিকাশের, জাতীয় বিকাশের সবচেয়ে একটা কঠিন মুহূর্তের ভিতরে এই বিকাশের জায়গাটা আছে, এবং গরিব মানুষের জন্য সেই জায়গাটা নিশ্চিত না করলে কি মধ্য আয়, কি এসডিজি আর কি এলডিসি। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও ন্যায্যতা নিশ্চিতে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া প্রয়োজন বলে জানান এই বিশেষজ্ঞ। বাংলাদেশ এখন একটা গণতান্ত্রিক উত্তরণের প্রাক্কালে আছে, আমরা এই কাজগুলো করে রেখেছি এই ভরসায় যে বাংলাদেশে একটি সুষ্ঠু, প্রতিযোগিতাপূর্ণ, অংশগ্রহণমূলক এবং স্বচ্ছ নির্বাচন হবে, এই ভরসা নাগরিক হিসেবে আমরা রাখি। এবং সেই ভরসার থেকে আমরা আগে থেকে এই সুপারিশগুলো প্রস্তুত করেছি, যাতে রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের নির্বাচনী ইস্তেহার প্রস্তুত করার সময় এগুলি বিবেচনায় রাখতে পারে। মধ্য আয়ের ফাঁদ এড়াতে রপ্তানি বাজার সম্প্রসারণ ও প্রকৃত অবকাঠামো উন্নয়নে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন ডক্টর দেবপ্রিয়। ডেল্টা প্ল্যান একটা খুবই। সাজ্জাদ জাহান, এসটিভি ঢাকা।